আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন বাসরি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার বাসরি ব্লগে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাই। কাছে আর দূরে, দেশে দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন, নিশ্চয় সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে, নানুমণির সাথে। এই দুষ্টু মিষ্টি একটু সময় কাটালাম, ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তুমি দুষ্টু হয়েছ নানু? এটা পরের দিন সকালবেলা ছাদে গিয়ে দেখি কাঠবিটারি পেঁপে পাকছে, সেটা অর্ধেক খেয়ে ফেলছে। আমি তুলে নিলাম, আর সাথে একটা ছিল ভালো, সেটাও পেকে গেছে, তাই নিয়ে নিলাম। আর সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমারও আর পেঁপে গাছগুলোতে কতগুলো পেঁপে আছে দেখুন। কালারটা খুব সুন্দর, হ্যাঁ দেখুন, আরও অনেকগুলো পেঁপে ধরে আছে। ছাদে বাগানের এটা একটা সুবিধা, মানে কয়েকদিন পর পর কিছু না কিছু একটা তোলা যায়। এই পেঁপে শাক সবজি এ জাতীয় কিনে খাওয়ার চাইতে নিজের হাতে ঘরে লাগানো গাছ থেকে সবজি তুলে খাওয়া আনন্দটা আলাদা। কিছু পেঁপে কাটছি আর মুখে দেওয়ার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। আমার ছোট ছেলে বলকালাতে ট্রফি জিতছে, এখন তো ওর আনন্দ সীমা নাই। ওর চেয়ে মনে হয় আমার আনন্দটা আরও বেশি। ওকে, তার কারণেই আমি এটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক মা বাবারাই চায় তার সন্তানেরা লেখাপড়ায় খেলাধুলায় এগিয়ে থাকুক। ওর চেয়ে মনে হয় আনন্দটা আজকে আমার বেশি। আমি দোয়া করি ওরা সব সময় এভাবে সব কিছুতে জয়লাভ করুক, জীবনের সব ক্ষেত্রে। আমার চাওয়া আল্লাহ তাআলার কাছে শুধু এটাই। আজকে একটা মজার বিষয় হলো, ও ট্রফি জিতছে, আজকের দিনে ওর জন্য কাতার থেকে ওরা একটা বল ফাটাইছে। চালানিগুলো আপনাদের তুলে দেখাচ্ছি, এই দেখুন। ভিডিও প্রথমে আপনারা দেখছিলেন আমি নাস্তা বানাইছিলাম। চালানিগুলো নিয়ে গেস্ট আসছিল বাসায়, আর তাদের জন্য এই নাস্তা বানানো হয়েছে। আমরাও সবাই একসাথে বসে বিকেলের নাস্তাটা সেরে ফেলছি। এখানে আছে ট্যাং, দুধ, পারফিউম, চকলেট, মশলা। এ তো আমার বাবুর বলটা, বলটা আসলে খুব সুন্দর। ও আজকে ডাবল খুশি হয়েছে আর কি, ট্রফি জিতছে, তারপর বল ফাইছে, ওর তো আর খুশির সীমা নাই। আমার হাতে এটা কফির প্যাকেট। সকালের নাস্তার পরে এক কাপ কফি কিন্তু মন্দ হয় না। আমি জানি আমার ভিডিওটি কোনো আফু বা বাইয়ারা দেখতেছেন। যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে ছোট্ট একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে আমার নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আর আপনি যদি চান আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। এই কাজটি যদি আপনি ইতিমধ্যে করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার হাতে এটা চামচ, এর সাথে আরও অনেকগুলো জিনিস আছে। একটা রাইস কুকার ফাটাইছে, আর এগুলো হাতে আমার চকলেট। রাইস কুকারটা খুলে আপনাদের আমি দেখাচ্ছি। আর সাথে আছে একটা ফ্লোর কার্পেট, ব্রাউন কালারের কার্পেটটা কিন্তু খুব সুন্দর। হয়তো আপনারা ভাবছেন এর চেয়ে আমাদের আরও বেশি আছে, আবার কোনো আফুদের একদম নাই। আফুরা কিন্তু কোনো চিন্তা করবেন না, এক সময় আমার কিছু ছিল না, আল্লাহ তাআলা এখন আমাকে অনেক কিছু দিছে। আল্লাহ তাআলার কাছে দোহাত তুলে প্রার্থনা করুন, উনি চাইলে আপনাদের মনের সব আশা পূর্ণ করে দিবেন। ফ্লোর কার্পেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, জায়গা স্বল্পতার কারণে আমি পুরাটাই খুলতে পারছি না। এ দেখুন, এটা আমার ফ্লোরের সাথে একদম ম্যাচ হয়ে গেছে।
আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে। এই রমজান মাস সংযমের মাস, সিয়াম সাধনার মাস। আসুন আমরা সবাই সুন্দরভাবে রোজাটা রাখি এবং আল্লাহর কাছে বেশি বেশি করে ইবাদত করি, বেশি করে কোরআন তেলাওয়াত করি। আফু এবং বায়াদের বলছি, এটা রহমতের মাস, আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত প্রার্থনা করুন। আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন এবং আপনার মনের আশা পূর্ণ করে দিবেন, আমিন। রমজান মাসে এই ইউটিউবে কতটুক অ্যাক্টিভ থাকতে পারবো জানি না, তবে চেষ্টা করব। এর মধ্যে আমার ছেলে দেখুন ঘুমায় গেছে, ওর বল যে এত প্রিয়, ও বলটা নিয়ে ঘুমায় গেছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।